হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা নতুন সিঙ্গারার রেসিপি শেয়ার করব, যেটা হয়তো তোমরা আগে কোনো দিনও বানিয়ে খাওনি, আর যদিও বা খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পালং শাকের সিঙ্গারা। তাহলে চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। পালং শাকের সিঙ্গারা বানাবার জন্য এখানে পালং শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি, আর তোমরা যতটা পরিমাণে এখানে সিঙ্গারাগুলো বানাবে সেই অনুযায়ী পালং শাক ব্যবহার করবে। পালং শাকগুলো গরম জলে হালকা একটু ভাপিয়ে নেব, তার জন্য এখানে গরম জল করে নিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটার সাথে জলটা ভালো করে মিলিয়ে নিয়ে এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব। এক মিনিটের জন্য পালং শাকগুলো এই গরম জলে একটু উল্টে পাল্টে নেব, বেশিক্ষণ গরম জলে রাখা যাবে না, তাহলে এই যে পালং শাকের যে সবুজ রঙটা সেটাই নষ্ট হয়ে যাবে। পালং শাকগুলো ভালো করে জল ঝরিয়ে একটা মিক্সারের মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা, দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি। এগুলো সব একসাথে আমি মিক্স করে নেব। এটা ব্লেন্ড করে নেওয়ার পর কত সুন্দর একটা সবুজ রং এসেছে। এবারে আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণের তেল, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, দিয়ে দেব গরম মশলা। এখানে গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি, দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা। এবার সবগুলো ভালো করে একটু ভেজে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা আর না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। এখানে আমি আলু আর মটরশুঁটি ব্যবহার করেছি, কারণ এই শীতের মৌসুমে মটরশুঁটিটা দিলে বেশ ভালো লাগবে, আর যেহেতু এটা নিরামিষ একটা তরকারি তৈরি করব, তাই এখানে মটরশুঁটিটা ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। মশলাগুলো দিয়ে আলুটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে এখানে ঝালটা একটু বেশিও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো। সব মশলাগুলোর সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব, আর এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল, যাতে আলু আর মটরশুঁটিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে এটা সেদ্ধ হতে দিচ্ছি, আর এর মাঝে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। যেহেতু পালং শাকে আমি নুন দিয়েছিলাম, তাই এখানে অল্প একটু নুন দিচ্ছি, আর দিয়ে দেব অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেব এই বাটিটা পরিমাণে এক বাটি তেল। এবারে ভালো করে হাত দিয়ে আমি ময়নটা মাখিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পালং শাক বাটা। এবার পালং শাকটা দিয়ে ভালো করে ময়দাটা আমি মেখে নেব। এখানে এক্সট্রা কোনো জল আমি ব্যবহার করছি না, পালং শাকটা দিয়েই আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি, আর এদিকে আমার সিঙ্গারার পুরটাও রেডি হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাদাম। বাদামটা আমি ভালো করে ভেজে আর খোলা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি। সিঙ্গারার পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এবারে এটা একটু ঠান্ডা করে নেব। যে ময়দাটা আমি মাখিয়ে রেখেছিলাম তার থেকে লেচি কেটে এইভাবে রুটিগুলো আমি বানিয়ে নেব। রুটিটা ভালো করে আমি এইভাবে বেলে নিয়েছি, আর একটা ধারালো চামচ দিয়ে মাঝখান থেকে এইভাবে দুভাগ করে নিচ্ছি। যেভাবে তোমাদের বানানো দেখাচ্ছি এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো। এই সিঙ্গারা মোড়বার পদ্ধতিটা আমার সহজ লেগেছিল, তাই আমি এইভাবেই সিঙ্গারাগুলো মুড়ছি। তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো সিঙ্গারার পুরটা, যতটা পরিমাণে প্রয়োজন হবে ততটা পরিমাণে দেবে, যাতে ভালো করে এটা মুড়তে পারো।
এইভাবে সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নেব। এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল, এখানে আমি রিফাইন তেল ব্যবহার করেছি। আর এবারে সিঙ্গারাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। সিঙ্গারাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। পালং শাকের সিঙ্গারাটা আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তোমরা যারা পালং শাক পছন্দ করো না খেতে, তারা অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, তোমরা বুঝতেই পারবে না এটা পালং শাকের সিঙ্গারা বা পালং শাক খাচ্ছ। এটা একদম একটা অন্য স্বাদের, অন্যরকম একটা টেস্ট। একটা সিঙ্গারা তোমাদেরকে ভেঙে দেখালাম, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এটা খেতেও কিন্তু অপূর্ব, তোমরা অবশ্যই একবার এই শীতের দিনে বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর আজকের আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।